ভিউয়ার্স, আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে এশিয়া কাপ। তো আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম এশিয়া এশিয়া মহাদেশের সব থেকে সেরা পাঁচজন ব্যাটসম্যানকে নিয়ে। আপনারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারে এশিয়া কাপে, মানে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে হয়তো বা বাংলাদেশকে এশিয়া কাপটা উপহার দিতে পারে, এরকম তিনজন ব্যাটসম্যানকে আমরা রেখেছি। তো যে তিনজনকে রেখেছি, আপনারা তিনজনের মধ্যে একটা জিনিস হলো কি, সবার তিনজনের মধ্যে কিন্তু কোনো সিনিয়র কোনো ব্যাটসম্যানকে আমরা রাখিনি এখানে। তো তিনজনের মধ্যে যে কোনো একজনই প্রতিটা ম্যাচে এক একটা ম্যাচে এক একজন ট্রাম্প কার্ড হতে পারে। তো এখানে কিন্তু আমরা সবার এক নম্বরে রেখেছি লিটন কুমার দাস। আসলে লিটন কুমার দাসের কথা নতুন করে কিছু বলার নেই, তিনি গত বছরটা যেভাবে কাটিয়েছে আর কি, সেটা তো একবারে বলার বাহিরে। কারণ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম তার ওপরে ছিল, তার নিচেই কিন্তু ছিল লিটন কুমার দাস। তো এশিয়া কাপে হয়তোবা লিটনের হাত ধরেই কিন্তু অনেকগুলো ম্যাচ জিতবে, এবং লিটনের হাত ধরেই কিন্তু এবারে এশিয়া কাপটা জেতার সম্ভাবনা আমরা দেখতেই পারি। কারণ লিটনের দুর্দান্ত ফর্ম কিন্তু আমরা সত্যি খুব উপভোগ করি। দুই নম্বরে রেখেছি আমরা নাজমুল হোসেন শান্ত। তো এবারে কিন্তু টি টোয়েন্টি নেই, এবার কিন্তু ওডিআই ফর্মেট, যেখানে শান্ত কিন্তু দুর্দান্ত একজন ব্যাটসম্যান, কিন্তু ইতিমধ্যে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছে ওডিআই টিমে। ওডিআই টি টোয়েন্টি টেস্ট এবং তিনটা ফর্মেটই শান্ত কিন্তু একদম পারফেক্টলি নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছে। একসময় শান্তকে নিয়ে অনেক সমালোচনা হলেও কিন্তু ইদানিং কিন্তু শান্ত শান্ত বলে গ্যালারিতে স্লোগানও হয়, আমরা এরকমটা শুনেছি। তো শান্ত কিন্তু এবার চাইলেই কিন্তু শান্তর বেস্টটা ট্রাই করলেই কিন্তু আমরা এশিয়া কাপে হয়তোবা অনেক ভালো কিছু করতে পারবো, এবং শান্তর হাত ধরেও হতে পারে আমরা কিন্তু এবার এশিয়া কাপটা জিততে পারি। নাম্বার থ্রিতে রেখেছি আমাদের একবারে নতুন প্লেয়ার, যার শুরুটা হয়েছে স্বপ্নের মতো তাহজিদয়, যিনি স্বপ্নের মতো বাংলাদেশ ক্রিকেটে আসলো এবং স্বপ্ন জয় করলো। মানে তার আগমনে বার্তা দিয়ে দিল যে বাংলাদেশ ক্রিকেটে তিনি রাজত্ব করতে এসেছেন। আসলে বাংলাদেশ ক্রিকেটে একজন ব্যাটারকে ঘুর খুঁজছিল মিডল অর্ডার ব্যাটসম্যান, কারণ মুশফিক রিয়াদের তো আর বেশি দিন থাকবে না। তো এই জায়গাটায় আসলে একটা ব্যাটসম্যান আমাদের ঘাটতি ছিল, সেই ঘাটতিটা পূরণ করতে আসলে তহিদুলদাই এসেছে। তো ইদানিং কিন্তু তহিদুলদাই এলপিএলেও দুর্দান্ত খেলা খেলছে, নিজের প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজির লিগেও কিন্তু তিনি দুর্দান্ত ক্রিকেট খেলছে। তো আমরা আশা করতেই পারি সেও এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকবে, এবং তার হাত ধরেও হতে পারে আমরা এশিয়া কাপটা প্রথমবারের মতো ছুঁয়ে দেখবো।